একটা কথা আছে না, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চলে সে। তো গাইস এই হচ্ছে ও কি বডি, খাওয়া নাই কারো, সো হে গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সজল, আমার সঙ্গে আছে আমার ভাই মিস্টার বিশ্বজিৎ। আশা করছি তোমরা থাম্বনেল আর আমার ড্রেস দেখে বুঝে গেছো যে আজকেরটা হতে চলেছে কৃষি ব্লগ। এটা হচ্ছে বৈশাখ মাস, আর এই বৈশাখ মাসে আমাদের এদিকে প্রচুর ধান কাটা মারা লেগেছে। তো এগুলো হচ্ছে মাঠের মধ্যে সব ধান, এদিকে দেখো অনেকগুলো ধান কাটা হয়ে গেছে। তো ভাই আমাদের তো বেশি জমি নেই, তো আমাদের জমিতে আছে পাট, আমরা এবার ধান গাড়িনি অন্যের জমির থেকে যেটা পোয়াল আর কি। তো সেই পোয়াল আজকে ভাই আর আমি উবাবো, এইখানে আছে, এই দেখো এটাকে ঠেলা বলে, ঠেলা নিয়ে আসলাম, আমাদের ঠেলা না, এটা অন্যের ঠেলা। আচ্ছা দেখো এগুলো হচ্ছে বিশালদের ধান, কামলা দিয়ে কাটতেছে, মানে কি বলবো, কিছু কিছু মানুষের কাটা কমপ্লিট হয়ে গেছে আর কিছু মানুষের এখনও জমিতে অনেক ধান আছে। যাই হোক আমাদের এই পোয়ালগুলো আজকে নিয়ে যেতে লাগবে, কি করি এখন, পোয়াল তুলতে লাগবে ঠেলায়। তো গাইস সঙ্গে থেকো। আমাদের এক ঠেলা নেওয়া কমপ্লিট, আমরা এখন এটাকে বাড়িতে রেখে আসব, তারপর এসে বাকিগুলো নিয়ে যাবো। ঠিক আছে গাইস সঙ্গে থেকো, টাটা। তো বাংলা ভাষায় একটা কথা আছে না, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চলে সে। তো গাইস এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে আমি ঘোড়া। ঠিক আছে, জানি না কতটা জোক মারতে পারলাম, তো আমার এই জোকটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। হ্যাঁ ঠিক আছে, কুত্তি যাব। তো গাইস এইখানে একটা 5 টাকা পড়ে আছে, এইখানে ঢেলে দিয়ে বলে যে আরেকবার কুড়াবো ব্লগে নিবি। কি করে কপালটা খুব ভালো আছে যে 5 টাকা পড়ে পেয়েছি, ও কি লাকি কপাল, দেখো দেখো ওই 5 টাকা পরে পেয়েছি, 5 টাকা, এই 5 টাকা দিয়ে আমি এখন 5 টা শ্যাম্পু কিনবো, টাটা। এই নাখান ব্লগার আরো লাগে। তো গাইস তোমরা ভালো করে জানো যে প্রচুর গরম, সত্যি কথা বলতেছি প্রচন্ড গরম লাগতেছে। কাজগুলো দেখে হয়তো তোমরা সবাই মনে করতেছে আমরা হয়তো সেই কাজ করি, বাট যদি তোমরা সেটা মনে করো তাহলে তোমাদের ভুল ধারণা, কারণ আমাদের আমাদের অত জমি নাই যে আমরা কৃষি কাজ বেশি করব, আমাদের অল্প একটু জমি আছে যেগুলো অল্প অল্প মাঝে সাথে টুকটাক কাজ করি আর বাকিটা মা আর বাবা মিলেই করে। ঠিক আছে, তো আমরা শুধু মাঝে মাঝে একটু ধোকা দিই। আর একটা কথা না বললে হয়ই না, তার কারণ এইবার বুঝতে পারছি না যে এতটা গরম কিসের জন্য ভাই, হে ভগবান কি দোষ করেছি আমরা তোমার কাছে, এত গরম দিচ্ছ আর আমাদেরকে এত কষ্ট দিচ্ছ, আর এই গরমের মধ্যে আমরা গরমা এসে গেছি। আর তোমরা ভাবতেছো আমরা এই গরমের মধ্যে কেন করতেছি, বিকালবেলা সন্ধ্যাবেলা সকালবেলা অবশ্যই করতে পারতাম, কারণ কি বলি সকালবেলা ওইটা ঘুম থেকে উঠতে একটু লেট করেছি, তার খাওয়া দাওয়া করেছি, আর বিকালবেলা করতাম কারণ বিকালবেলা আবার আমাদের হবে না, আর বিকালবেলা আমাদেরকে একটু শুটে যেতে লাগবে, তাই এইটা আমি করতেছি। কি করবো গাইস, কিছু করার নেই, করা লাগবে, টাটা। ও গাও কি চুলকি এখন মারতে মারতে ঠিক ঠিক করিয়া খুখু। তো আমাদের প্রায় উবা কমপ্লিট, আর একটা আছে এখন আর মুখতে বেশি কিছু বেরোচ্ছে না, কারণ প্রচন্ড গরম লেগেছে, একটু রেস্ট করি তারপর ওগুলো শেষ করে তোমাদের সঙ্গে কথা বলি। ওকে গাইস টাটা। আমাদের এই যে এটা লাস্ট ঠেলা, ভাই নিয়ে যাচ্ছে, ব্যাস আজকের জন্য উবা কমপ্লিট। এখন এইদিকে আমাকে এই যে মাঠে যেতে লাগবে গরু আনতে, ও আর পাচ্ছি না এই গরমের মধ্যে।
করা যাবে গাইস বলো, গরিব মানুষের জন্ম নিয়েছি, কাজ তো করতে লাগবে তাই না? হ্যাঁ ছেড়ে দিলাম, একাই একাই যাচ্ছে এখন গুরু। তো আর বেশি বক বক করতে পারছি না, তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা কি হাল। হ্যাঁ কি অবস্থা আর কি হাল তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ গরম পাইছে, মানে গরম লেগেছে আমার, আর বেশিক্ষণ বক বক করতে পারবো না। তো সঙ্গে থেকে গাছ আর একটু পরে দেখা হচ্ছে। পোয়ালুবা কমপ্লিট হয়ে গেল, এখন বাড়িতে গিয়ে গরুকে জল দেখাতে লাগবে, তারপর যার ঠেলা নিয়েছিলাম তাকে ঠেলা দিয়ে আসলাম, তাদেরকে টাটা বাই বাই, এখন বাড়ি যাবো, তারপর রেস্ট করবো, টাটা। এদেরকে ওখান থেকে আয় না, এখন সুন্দর করে এদেরকে জল খাওয়াচ্ছি, খাও খাও। তো ওইদিকের ওগুলো গাছ কমপ্লিট করে আমি একটু চলে আসলাম এই যে পাট বাড়িতে। এটাকে আমাদের এদিকে কোষ্টা বলে, তবে সবাই পাট নামে চেনে, বলে না মালদায় নাকি আম বিখ্যাত, আর আসামে চা বিখ্যাত, আর আমাদের এইদিকে হচ্ছে পাট বিখ্যাত, ঠিক আছে? তো এই হচ্ছে পাট, দেখো যেদিকেই দেখো সেদিকে হচ্ছে চারিদিকে পাট। বলতে গেলে আমাদের এইদিকে সব কিছুই আপাত হয়, পাট, ধান, তামাক, মানে সব কিছুই হয় আর কি। সব থেকে মেন আর কি যেগুলো সেটা হচ্ছে পাট, ধান আর তামাক, এই তিনটা জিনিস সব থেকে বেশি হয়। তারপর আলু, আলুও হয় কম বেশি, তবে এই তিনটা জিনিস সব থেকে বেশি হয়, ঠিক আছে? আর সব থেকে বড়ো কথা হচ্ছে গাইস, আমি যে এখানে আসলাম, এখানে আসার আমার একটাই কারণ, যে তোমরা সবাই জানো এবার এতটা গরম, এত এত পরিমাণে গরম যে বৈশাখ মাস চলে আসছে, এই যে পাট বাড়ির ক্ষেত্রে, মানে পাট বাড়ির ক্ষেত্রে এখন একটু বৃষ্টি দরকার। মাটিগুলো দেখো, মাটিগুলো এমনভাবে শুকিয়ে গেছে যে আমাদের এদিকে যত পাট আছে সবারই পাট মারা যাচ্ছে, তো রোদের তাপ, তার জন্য মাটির মধ্যে কোনো রস নেই, তাই আর কি। সবাই তো মোটর দিয়ে জল দিচ্ছে, তো আমিও একটু জল দিতে আসলাম। তো এই হচ্ছে আমাদের বাড়ির মোটর দিয়ে আমরা জল দিচ্ছি, বাড়ির মোটর দিয়ে জল দিতে লাগছে আমাকে, বাড়ির মোটর দিয়ে এই কারণেই দিচ্ছি এইভাবে। সবার বাড়িতে বড় মোটর আছে, বাট আমাদের বাড়িতে কোনো বড় মোটর নেই, যেটা বাড়ির মোটর দিয়ে, এই অল্প জমি তো, তাই এইটুকু জমির মধ্যে আর কি দেওয়া হচ্ছে ধান, ঠিক আছে? তো সঙ্গে দেখো দেখা হচ্ছে একটু পর। তো গাইস এই ছিল আজকে আমাদের সারাদিনের কর্ম, মানে কাজ যেটাকে বলে। তো আমি একটা পোস্ট করেছিলাম যে তোমরা কী ধরনের ব্লগ চাও, তোমরা বলেছো ফ্যামিলি ব্লগ। তো গাইস যদি ফ্যামিলি ব্লগ দিতে চাই তাহলে তোমাদেরকে প্রতিদিন এরকম ব্লগ দেখতে লাগবে। দেখো একটা কথা কী বল জানো তো, যে যতই ইসে করো না কেন, গ্রামের ছেলে হলে গ্রামের কাজ টুকটাক একটু করতে লাগবে। তো যাই হোক গাইস, বেশি আর জ্ঞান দিতে চাই না, তার কারণ জ্ঞান দিলে আবার সবাই মনে করবে যে বাড়িতে টুকটাক কোথায় মানে কতদিন পর একটু কাজ করে তা আবার ব্লগ করে মানুষকে দেখাচ্ছে। তো তেমনটা কিছুই না, আমি নিজে স্বীকার করতেছি, আমি নিজে বেশি কাজ করি না, একটু হঠাৎ মঠাৎ করি, আর বাকিটা তো জানি বাবা মা করে। তো তোমরা দেখতে পেলে আজ সারাদিন আমি কী করলাম, এখন মানে ওগুলো কাজ কমপ্লিট করার পর একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে, মানে চান করে রেস্ট করে খাওয়া দাওয়া করে এই যে চললাম শুটে। তো গাইস আজকের ব্লগটা এটুকুই, ভালো থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।